আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি রেসিপিজ বাই সানজু চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের জন্য আমার আজকের রেসিপি শীতকালীন নতুন আলু দিয়ে আলুর দম এবং ফুলকুলুচি। আশা করি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আলুর দম বানানোর জন্য এখানে আলু নিয়েছি 250 গ্রাম। আলুটা আমি 80%-এর মতো করে সিদ্ধ করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আলু নিয়ে নেবেন। এখন লুচির ডোটা তৈরি করে নিব। নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল। 1 কাপ ময়দা দিয়ে 8টি লুচি খুব সুন্দরভাবেই বানানো যায়। তেলের সাথে ময়দা একদম ঝোড়া ঝোড়া করে মেখে নিচ্ছি। লুচি তৈরি করার সময় ছোট ছোট টিপসগুলো যদি মাথায় রাখেন তাহলে লুচি অনেক ভালো ফুলে উঠবে এবং বেশিক্ষণ এটা ফুলকো থাকবে। পরিমাণ মতো পানি দিয়ে সফট এবং টাইট একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা যত বেশি মথে নেবেন লুচি তত বেশি ভালো হবে। উপর দিয়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে উপরটা ড্রাই হয়ে না যায়। এখন 30 মিনিটের মতো এটা রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় কম থাকলে 10 মিনিট রাখলেও হবে। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিয়েছি 1টি তেজপাতা 2 ভাগ করে, 1টি দারুচিনি, 2টি এলাচ, 3 থেকে 4টি কালো গোলমরিচ এবং 2 থেকে 3টি লবঙ্গ, আস্ত জিরা 1/2 চা চামচ, 5 ফোড়ন 1/2 চা চামচ। মিডিয়াম লো হিটে এগুলো কয়েক সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। মাঝারি কম আঁচে 2 মিনিটের মতো এগুলো আবার ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে আসলে এখন মশলাগুলো দিয়ে দিব। দিয়েছি অল্প একটু পানির ছিটা, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, লবণ স্বাদ অনুযায়ী। মাঝারি কম আছে মশলাটা 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তেলটা উপরে বেশি আসলে দিয়ে দিব 2টো ছোট সাইজের টমেটো কুচি, এবং রান্না করতে হবে টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত। মশলার সাথে টমেটো নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলো। আলুটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মাঝারি কম আছে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর দিয়ে দিয়েছি 3টি কাঁচামরিচ এবং ভাজা জিরা গুঁড়া 1/2 চা চামচ থেকে কিছুটা কম। এখন দিয়ে দিব পানি 1/2 কাপ থেকে কিছুটা কম। মাঝারি কম আছে 6 থেকে 7 মিনিটের মতো বাকি রান্নাটা করে নিব। ঝোল অনেকটাই কমে এসেছে। এখন দিয়ে দিব ফ্লেভারের জন্য কিছু ধনে পাতা কুচি। ঝোলটা এমন গাঢ় হয়ে আসলে চুলাটা অফ করে দিবেন, কেননা আলু ঝোল শুষে নেয় কিছুটা। আলুর দম একদম রেডি। ডোটা আবারও একটু মথে নিচ্ছি এবং ছোট ছোট করে 8টি লেচি কেটে নিচ্ছি। 1টি লেচি নিয়ে পাতলা করে 1টি লুচি বেলে নিব। লুচিগুলো ঠিক এইরকম পাতলা হবে, একই রকম ভাবে সবগুলোই বানিয়ে নিব। ভাজার জন্য নিয়েছি সয়াবিন তেল। লুচি ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল নিতে হয় এবং তেলটা খুব বেশি গরম করে নিতে হয়। 1টি লুচি দেওয়ার পর আলতো করে প্রেস করে দিচ্ছি, এতে করে লুচিটা ভালোভাবেই ফুলে উঠবে। মাঝারি আছে হালকা একটু রং আসা পর্যন্ত লুচিটা ভেজে নিতে হবে। ঠিক এরকম একটা রং যখন আসবে লুচিটা প্যান থেকে তুলে নিব এবং বাকিগুলো ঠিক একই রকমভাবেই ভেজে নিব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।